দেখো, তোমরা এর আগে বছর মাস দিন দেওয়া থাকলে কিভাবে দিন নির্ণয় করতে হয় সেটা শিখেছো। আজকে আমি তোমাদের ঠিক উল্টোটা শেখাবো। অর্থাৎ যদি দিন দেওয়া থাকে, দিন সংখ্যা যদি দেওয়া থাকে, তাহলে কিভাবে বছর মাস এবং দিন নির্ণয় করতে হবে। তো চলো তাহলে, এবার দেখো আমি এখানে দুটো প্রবলেম লিখে রেখেছি। একটা হচ্ছে 320 দিন, তাকে কিসে কনভার্ট করতে হবে, মাস এবং দিনে। আবার বলি, 320 দিনকে মাস এবং দিনে কনভার্ট করতে হবে। আর 2 নম্বর প্রবলেমটা দেখো কি লিখে রেখেছি, 435 দিন, 435 দিনকে আমি কি করে বছর মাস এবং দিনে নিয়ে যাব। তো প্রথমেই আমি বলে রাখি, এই যে অঙ্কটা আছে 320 দিন, একের দাগের অঙ্কটা, এই একের দাগের অঙ্কটা করতে গেলে তোমরা প্রথমে কি করতে হবে, যেহেতু দিন থেকে মাস এবং দিনে যেতে হবে, তাহলে কিন্তু আমরা সবসময় খেয়াল রাখতে হবে দিন থেকে মাস এবং দিনে যেতে গেলে ভাগ করতে হয়। তা কি দিয়ে ভাগ করব? আমরা ভাগ করব, যেহেতু দিন দেওয়া আছে তাহলে বুঝতে হবে দিন থেকে কোথায় যাব, মাসে যাব। তাহলে তোমরা বলো, কতদিন সমান 1 মাস হয়, কত দিনে 1 মাস হয়, এটা বুঝতে হবে। তাহলে আমরা ওটা প্রথমেই লিখে রাখি, যেটা আমরা জানি কতদিনে 1 মাস হয়। তাহলে বললে দেখো, 30 দিনে বা 30 দিন সমান 1 মাস, এটা তোমরা প্রথমেই লিখবে, সবসময় এটা প্রথমে লিখে নেবে। তাহলে এই যে আমি মাস লিখে নিলাম, তাহলে আমরা বুঝলাম যে 30 দিন মানে 1 মাস। এইবার যেহেতু দিন থেকে মাস এবং দিনে যাব, তাহলে আমরা অবশ্যই 320 দিনকে ভাগ করব কত দিয়ে, এই 30 দিয়েই ভাগ করব। চলো তাহলে 320 লিখলাম, তাকে ভাগ করতে হবে কত দিয়ে, 30 দিয়ে ভাগ করব। তাহলে যেটা ভাগফল হবে সেটা কিন্তু মাস, আর যেটা ভাগশেষ থাকবে সেটা অবশ্যই দিন। এইখানটা একটু দিন কথাটা লিখে রাখবে। তো এবার দেখো, তাহলে 30-এর নাম তো জানি আমরা, 30 1 30 বসিয়ে দিলাম। এবার এটা বিয়োগ করি, তোমরা ভাগ জানো, তাহলে 2 নামাও, আর 3 থেকে 3 বাদ দিলে তো 0, এই 0 লেখার কোনো দরকার নেই। তাহলে এইবার দেখো, ভাগ করতে এখনো বাকি আছে 0, তাই আমি কি করলাম, 0টাকে নামিয়ে নিলাম। এরপরে দেখো, নামানোর পরেও কিন্তু 20, অর্থাৎ ছোট, কার থেকে ছোট, এই 30-এর থেকে ছোট 20। তাহলে আবার একবার ভাগ দিতে হবে, তার জন্য আমরা 30-এর সঙ্গে 1 গুণ করলে 30 হয়, কিন্তু এটাও তাও ছোট হয়ে যাচ্ছে, ফলে এখানে একটা 0 লিখে দাও। 30-এর সঙ্গে 0 গুণ করলে কত হয়, 0 হয়, তাই আমি এখানে 0 লিখে দিলাম। তাহলে ভাগ হয়ে গেল, এবার বিয়োগ করলে দেখো, 0 থেকে 0 2 নেমে গেল। তাহলে একটা জিনিস দেখলাম, ভাগফল পেলাম কত, 10। তাহলে 10টা কিন্তু এখানে ভাগফল, তার মানে এটা হচ্ছে মাস, আর অবশিষ্ট যেটা আছে সেটা অবশ্যই হবে দিন। এইবার তোমরা এক কাজ করবে, এবার উত্তর লিখবে। তাহলে অতএব 320 দিন সমান 10 মাস 20 দিন। তাহলে তোমরা দেখলে 320 দিনকে কিভাবে আমি মাস এবং দিনে কনভার্ট করলাম, তাহলে আশা করি বুঝতে পারলে। এরপরে যেটা আছে দেখো, এটা আর একটা অঙ্ক, এই অঙ্কে 435 দিনকে বছর মাস আর দিনে কনভার্ট করতে হবে। তো কি করব, তাহলে সেই একই কথা, তাহলে দিন থেকে যেহেতু বছরে যেতে হবে আর মাসে যেতে হবে, তাহলে আমরা প্রথমে লিখে নেব 30 দিন সমান 1 মাস। আমরা জানি দিন থেকে বছর বা মাস যেতে গেলে সবসময় ভাগই করতে হবে। আর এখানে আর একটা জিনিস লিখতে হবে, এই অঙ্কটার ক্ষেত্রে যেহেতু বছর বার করছি, তাহলে কত মাসে 1 বছর হয় সেটাও লিখতে হবে, লিখতে হবে তাহলে 12 মাস সমান 1 বছর। এই কথাটা কিন্তু সবসময় তোমরা অঙ্ক করার আগে লিখে নেবে, এই লাইনটা, এই অঙ্কটার ক্ষেত্রে। এবার
435 কে আমরা ভাগ করব 435। এখানে দিন লিখলাম, তাহলে সবার প্রথমে আমি ভাগ করব কত দিয়ে? এবার 30 দিয়ে ভাগ করব। তাহলে 30 দিয়ে ভাগ করলে যা পাবো সেটা হবে মাস, আর ভাগশেষ যেটা থাকবে সেটা হবে দিন। 30 এর নামটা পড়ি, দেখো 30 একে 30 লিখলাম, ভাগ তোমরা জানো। এবার বিয়োগ করতে হবে, তাহলে 3 নামবে আর 1 নামবে। তাহলে এবার 5 বিয়োগ করে পেলাম 13, তাহলে 30 থেকে ছোট, তাই আবার 5 নামালাম। এবার 30 নামটা পড়বো 135, দেখো 3 4 12 অর্থাৎ 120, আর 3 5 15 150। তাহলে অবশ্যই আমি লিখবো কত এখানে? 4। তাহলে 3 4 12 অর্থাৎ 120 লিখলাম। এবার বিয়োগ করো, বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 5 তারপরে 1। তাহলে বলো তোমরা এবার ভাগফলটা 14 বেরোলো আর ভাগশেষটা বেরোলো কত? 15। তাহলে 14টা হবে মাস, আমরা আগেই বলেছি আগের অঙ্কে, আর এটা হবে দিন। এইবার দেখো, খেয়াল করে দেখো, এটা আছে কত মাস? 14 মাস, কিন্তু আগেরটায় কত মাস ছিল? 10 মাস। আমরা আবার জানি কি 12 মাসে হয় 1 বছর, তাহলে এটা তো 12 মাস হয়নি, এটা কিন্তু 14 মাস হয়ে গেছে। যেহেতু 12 কিংবা 12 ঊর্ধ্বে চলে গেছে, তাই তখন এই ভাগফলটাকে আবার তোমরা ভাগ করবে, কারণ ওটা মাস আছে। তাহলে 14 মাস আমি লিখলাম, এই মাসকে আমি বছরে কনভার্ট করব। ভাগফল যেটা পাবো সেটা হবে বছর, আর ভাগশেষ যেটা হবে সেটা অবশ্যই হবে মাস। তাহলে যেহেতু 12 দিয়ে ভাগ করছি, তাহলে মাস থেকে বছরে যেতে গেলে আমরা অবশ্যই 12 দিয়েই ভাগ করব। তাহলে 12 লিখলাম, সরি দেখাতে পারলাম না, এই যে 12 লিখলাম। তাহলে 14কে ভাগ করছি 12 দিয়ে, তাহলে 12 একে 12, 12 2 গুণ 24, অনেক বড় হয়ে গেল, তাই 12 একে 12 লিখলাম, এই যে 12 লিখলাম। এর বিয়োগ করো, বিয়োগ করলে কত হবে? নামবে 2। তাহলে দেখো আর তো 2 কিন্তু 12 থেকে ছোট হয়ে গেছে, ফলে আর ভাগ যাবে না, নামানোরও কেউ নেই, এখানেই ভাগ শেষ, মানে এখানেই ভাগ হলো, আর ভাগ করার দরকার নেই, অর্থাৎ এটাই হচ্ছে ভাগ শেষ। তাহলে এটা মাস লিখলাম, আর এটা লিখবো কি, যেহেতু মাসকে ভাগ করছি আমরা 12 দিয়ে, যেহেতু মাসকে ভাগ করছি 12 দিয়ে, তাই কি পেলাম? এটা বছর পেলাম। তাহলে আমাদের উত্তর কোনটা কোনটা লিখতে হবে দেখো, এবার উত্তরে যাচ্ছি, দেখো তোমরা এবার উত্তরটা লিখবে। অতএব 435 দিন সমান 1 বছর, প্রথমে বছর লিখবে, 1 বছর, তারপরে মাস লিখবে 2 মাস, মানে 2 মাস, আর ওদিক পেয়েছো কত দিন? এই যে 15 দিন পেয়েছি, এটা লিখে দেবে 15 দিন। তাহলে আমরা পেলাম কত দেখো, 435 দিনে, 435, এই যে 435 দিনে হয় কত? 1 বছর, 2 মাস, 15 দিন। তাহলে এটাই কিন্তু তোমাদের উত্তর হলো। তাহলে তোমরা বুঝলে যে দিন থেকে কিভাবে বছর মাস দিনে যেতে হয়। তাহলে দিন থেকে, আবার বলি, দিন থেকে বছর মাস দিনে যেতে গেলে যে দিন সংখ্যাটা দেওয়া থাকবে, আবার বলছি, দিন থেকে বছর মাস দিনে যে গেলে যে দিন সংখ্যাটা দেওয়া থাকবে, সেই দিন সংখ্যাকে তোমরা 30 দিয়ে প্রথমে ভাগ করে নেবে, ভাগফলটা হবে মাস, আর ভাগশেষটা হবে সেক্ষেত্রে দিন। এইবার ভাগফলের দিকে তাকাও, তখন যদি দেখো সেই ভাগফলটা, অর্থাৎ সেই মাসটা যদি 12 কিংবা 12 বেশি হয়, 12 নিচে হলে আর কোনো কাজ নাই, যদি 12 কিংবা 12 বেশি হয়, সেক্ষেত্রে সেই ভাগফলকে আবার 12 দিয়ে ভাগ করতে হবে, কারণ সেই মাসকে আমরা বছর এবং মাসে কনভার্ট করব। তাহলে এইভাবেই তোমাদের এই অঙ্কগুলো করতে হবে। তোমাদেরকে আমি যে প্রবলেমগুলো দেব, তোমরা সেগুলো বাড়ি বসে অবশ্যই সলভ করবে। থ্যাংক ইউ।